দেখুন সত্যি তো এটা তো আজকে তালিবানের এই ঘটনাটা হলো বলে আজকে চোখের সামনে এলো, কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গ কিছু ডিফারেন্ট নয়। আপনি যদি দেখেন যে যেখানে মহিলাদেরকে রাস্তায় নেমে, এবারে লাস্ট যবার ওরা এসেছিল সেটা বলছি না, এবারে যখন তালিবানরা সারা আফগানিস্তানকে নিজের হাতে করে নিয়েছে, এবারেও আমরা দেখতে পাচ্ছি যে মহিলা সে পা দেখা যাচ্ছে বলে, পা দেখা যাচ্ছিল চটিতে, পা দেখা যাচ্ছিল বলে তাকে গুলি করে দিল, চাবুক মারছে। আজকে আমরা জানি মহিলাদেরকে পড়াশুনো করতে দেওয়া হয়নি যখন তারা লাস্ট যেবারে যত বা 20 বছর যারা যখন তারা ছিল। তো আমাদের পশ্চিমবঙ্গে তো একই ব্যাপার হচ্ছে। আজকে যদি মহিলা বা পুরুষ ভারতীয় জনতা পার্টি করে, তাহলে এখানে ভারতীয় জনতা পার্টি করার সে অ্যালাউড নয়, এখানে শুধু তৃণমূলই করবে, আর কোনো দল সে করতে পারবে না, এটা অলিখিত নিয়ম। বিজেপি করলে তোমাকে ধর্ষিতা হতে হবে, বা তোমার বাড়ির স্বামী বা ভাইকে মেরে তাকে গাছে টাঙিয়ে দেওয়া হবে, আর বলা হবে যে এটা মানে এটা সুইসাইড করেছে। আজকে এই রাজ্যে নিজের মতো করে কোনো দল করার আমাদের স্বাধীনতা নেই, আমাদের কোনো কিছু ক্রিটিক্যাল কমেন্ট করার স্বাধীনতা নেই। আমরা যদি এই সরকারের অগেনস্টে কোনো কিছু বলি, সোশ্যাল মিডিয়াতে দেন, আপনাকে সাইবার ক্রাইমে কেস দেওয়া হবে, আমাকেও দেওয়া হয়েছে। আজকে নানুরে গ্রামের পর গ্রাম মেয়েরা ধর্ষিতা হয়েছে, আমি টুইট করেছিলাম, তার জন্য আমাকে সাইবার ক্রাইমে কেস দেওয়া হয়েছে। তাহলে এটা তালিবানি শাসন নয় তো কি শাসন? যেখানে ইন্ডিয়া বিং এ ডেমোক্রেটিক কান্ট্রি, বাট ওয়েস্ট বেঙ্গল ইজ ডিফারেন্ট বিকজ এখানে স্বাধীনতা নেই।